মুর্শিদাবাদের বহরমপুরের জেলা পরিষদের অডিটোরিয়ামে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হল। পতাকা উত্তোলন এবং মিছিলের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, প্রাক্তন যুব রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী। দলের সাংগঠনিক কর্মশালার পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানান মীনাক্ষী মুখার্জি। আমরা ডিওয়াইএফআই, আমরা তো সরাসরি ইলেকশনে যুক্ত হই না, আমাদের গঠনতন্ত্রে সেটা নেই। সিপিআইএম বা বামফ্রন্ট কী চাইবে সেটা সিপিএম বলবে, সেলিমদার সঙ্গে এই বিষয়ে কথা হবে। মানুষ যেখানে রুখে দাঁড়াবে সেখানেই সাগরদিঘি হবে। মানুষ রুখে দাঁড়িয়েছিল, সাগরদিঘি হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী তো ত্রিপুরাতেও ছিল, গোটা রাজ্যের মানুষ তো অভিযোগ করছে ওরা চুরি করেছে, এখনও তোরা জেলের বাইরে। অভিযোগ করলে হবে, আমাদেরকে কত খেটে খুঁটে প্রমাণ করতে হচ্ছে, তবে তোরা জেলে যাচ্ছে, প্রমাণ করবে ওরা।